হ্যালো বন্ধুরা, আমি মুন। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো অনেকেই জিজ্ঞেস করছো, লাইভে আসছি না, কোনো ভিডিও দিচ্ছি না, কি ব্যাপার, কি বৃত্তান্ত? তো আমি একটা ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম, শর্টসে আপলোড করেছিলাম। সেটাতে আমি দেখিয়েছিলাম যে আমি ইদানিং একটা আলাদা কাজে ব্যস্ত আছি, সেটা হচ্ছে শাড়ি ফলস পিকো করা। তো আজকেও দেখো এই শাড়িটা নিয়ে বসেছিলাম, এটা অর্ধেকটা করা হয়ে গেছে, একটা সাইড করা হয়ে গেছে, আরেকটা সাইড বাকি আছে। তো এটা করব কমপ্লিট, আজকে আর করতে পারবো না, অনেকটা রাত রাত হয়ে গেছে, মানে 9:45 এরকম বাজে। তো আজকে আর শরীরে ইচ্ছে নেই, আগামীকাল আবার করব। এখনও 3-4টে শাড়ি রয়েছে, তো এইগুলো করতে হচ্ছে। তার সাথে তো নিজের কাজ, ঘরের কাজ এগুলোও আছে। তার সাথে আরেকটা আমি এক্সট্রা কাজ কি করছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম যে পুজোর আগেই আমি একটা বিহিত করব যে আমাকে কারা কল করছে, বা কোন যে নাম্বার থেকে কল করা হচ্ছে সেই নাম্বারটা কার কোন নামে আছে বা কি, এইগুলো যাতে আমি ট্র্যাক করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। ট্র্যাক নয়, মানে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, ওখান থেকে বোঝাও যাবে যে কোন লোকেশন থেকে, মানে এক্স্যাক্ট কোন জায়গা থেকে কলটা আসছে, সেটা কলকাতা থেকে আসছে কি দমদম বা অন্য কোনো জায়গা থেকে আসছে, সেটা বোঝা যাবে। তো সেটা করব বলেছিলাম, তো সেটা নিয়েও আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর ইদানিং শরীরটাও একদম ভালো যাচ্ছে না, আর এটা আজকের বলে নয়, প্রতি বছর পুজোর আগে এই পুজোর এই সময়টা আমার শরীর খারাপের একটা প্রবণতা থাকে। আর এটা প্রতি বছর হয় কি, আমি শরীর খারাপ নিয়েই পুজোতে ঠাকুর দেখতে বেরোচ্ছি, ঘুরছি, যাই কিছু করি, যদি একদিনও বেরোই কি দুদিনও বেরোই, তো সেটা শরীর খারাপ নিয়েই বেরোতে হচ্ছে। আর মানে এত একটা প্রেশার পড়েছে না এখন হঠাৎ করে, মানে 15 দিন ধরে। আমি জানি প্রতি বছর পুজোতেই এটা লাস্ট 15, মানে পুজোর আগের শেষ 15 দিন যেটা থাকে, মানে পুজো শুরু হওয়ার আগের যে 15 দিনটা থাকে, ওই সময়টা আমার কাজের প্রচুর চাপ পড়ে, কারণ ওই সময়টা ওই ফলস পিকোর চাপগুলো পড়ে, ঘরের কাজ থাকে, ঝাড়া মোছা থাকে, এই সমস্ত কিছু নিয়ে, তো ওই সময়টা চাপটা থাকে। তো যেটা মানে বলার যে যারা আর কি মানে বল মানে আমাকে আজে বাজে কথা বলছো কি আমি মিথ্যে কথা বলছি, আমার কমেন্ট বক্সে এসে আমি বারবার বারণ করা সত্ত্বেও আমি তাদের সাথে ভদ্রভাবে কথা বলে তাদেরকে বোঝানোর এবং তাদেরকে বারণ করা সত্ত্বেও যে যারা আমাকে কন্টিনিউ ভুলভাল কমেন্ট করছো, আজকে আমি প্রথমে ভিডিওর প্রথম দিকটা তাদেরকে বলি যে দেখো এটা করো না, কারণ তুমি যার জন্য এসে আমাকে ভুল কমেন্ট করছো, তুমি পার্সোনালি তাকেও চেনো না, আর আমাকে যে তোমরা ভুল ভাল কমেন্ট করছো যারা, আমাকেও কিন্তু তোমরা পার্সোনালি চেনো না। তো এখানে না, যা আমি কিন্তু এখানে অ্যাজ এ ক্রিয়েটার বা আমাকে ভিডিও দিতে হবে, সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো দেইনি। আমি আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, আমি যেগুলো ফেস করছি, যেগুলো ফেস করেছি, আমি সেগুলোই এখানে বলেছি বা মানুষের কাছে এটা জানাতে চেয়েছি যে এটা হচ্ছে, সবাই এখান থেকে বিরত থাকো, কেউ এই ট্র্যাপে পা দিও না। তো সেই সেটা না বুঝে আমাকে অনেকেই ভুলভাল কমেন্ট করেছো, কন্টিনিউ আমি ভালোভাবে বারণ করা সত্ত্বেও আমাকে উত্তক্ত করা, ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে উত্তক্ত করা যেটা করেছো, কোনো 2-3 জন করেছে। তো তাদেরকে বলছি এটা করো না, কারণ আমি ইউটিউবে কেন, কোনো কোনো সোশ্যাল মিডিয়া কেন, আমি পার্সোনাল লাইফেও আমি এরকম মানুষ নেই যে আমি ভালগারিটি করবো বা কোনো বাজে কাজ করব। ঠিক আছে, আমি সৎ পথে থেকে পরিশ্রম করতে চাই, করেছি এবং আগামী দিনেও করব। তো তাদেরকে বলবো ভুলভাল কমেন্ট আমাকে করো না, সবাই এখানে কাজ করতে এসেছি, আমি চাই না যে তোমাদের এই ভুলভাল কমেন্টের জন্য আমি তোমাদের চ্যানেলগুলো নিয়ে, যারা চ্যানেল নিয়ে আসছো, আমি কোনো স্টেপ নিই।
তুমি তোমরা কাজ করতে এসছো, তোমরা কাজ করো, তোমার সাথে আমার, তোমার যারা ভুল মানে আজে বাজে কমেন্ট করছো তাদের সাথে আমার কোনো রকম পার্সোনালি কোনো শত্রুতা নেই, তো সেই জন্য আমি এই কাজগুলো করতে চাই না। আমি জানি একটা চ্যানেলে প্রথম একটা সাবস্ক্রাইবার পাওয়া আর সেই একটা সাবস্ক্রাইবার থেকে 10টা সাবস্ক্রাইবার পাওয়া, এরকম একটা একটা করে সাবস্ক্রাইবার 1,000-এ পৌঁছানো, একটা চ্যানেলকে গ্রো করা, মনিটাইজ করা কতটা কষ্টের, ঠিক আছে? তো আমি কারোর সাথে কোনো রকম মিসবিহেভ বা কারোর সাথে কোনো রকম রিভেঞ্জ নেওয়া বা কারোর কোনো ক্ষতি করা এগুলো আমি কখনো করিনি, করতে চাই না। তো আমাকে স্টেপ নিতে বাধ্য করো না, ঠিক আছে? আর সেকেন্ডলি যেটা হচ্ছে এই ভিডিওর মূল বক্তব্য, সেটা হচ্ছে এই যে এই কাগজটা আমি তোমাদের দেখিয়ে দিই। আমি নাম্বারটা আর ডেটটা তোমাদের দেখাতে পারবো না, বাট বাকিটা দেখাতে পারবো, আই থিঙ্ক দেখাতে পারছি, ঠিক আছে? এইটুকুই আমি দেখালাম, এখানে স্ট্যাম্পটাও আছে, এর বেশি আমি আর কিছু দেখাতে পারবো না। তো এর বেশি আমি কিছু দেখালামও না, এখানে স্ট্যাম্পটাও আছে, আমি কিন্তু আমার কাজটা করে রেখেছি, ঠিক আছে? এবার কেউ যদি আমাকে ভিডিও খুলে মানে ভিডিও থ্রু ধমকি দেয়, চমকি দেয়, এই করব, এই নীল বাজারে আসো, সবুজ বাজারে আয়, তোর দম দেখে নেব, এই করব, সেই করব, তো আমি কিন্তু আটঘাট নিয়ে মানে বেঁধে চলি, চলতে পছন্দ করি। কেন কি আমি কখনো খারাপ কাজ করি না, আমি কখনো কারোর ক্ষতি করি না, আমি কারোর ক্ষতি করার মেন্টালিটিও রাখি না। তো আমার দিকে আমার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে, আমি আমার দিকের কাজটা কমপ্লিট করেছি। এখনো বলছি কি আমি কারোর চ্যানেলের কোনো ক্ষতি করতে চাই না। 2 বছর আগে যে আমার কোয়েশ্চেনটা ছিল, 2 বছর বাদেও আমার সেই কোয়েশ্চেনটাই থাকবে। যদি সে মনে করে সদুত্তর দেবে দেবে, যদি সে মনে করে যে সদুত্তর দেবে না না দেবে, রইল বাকি তাকে নিয়ে ভিডিও করা। তাকে নিয়ে ভিডিও তো এরা গেরা নাথু খেরা সবাই করে, তো আমিও সেরকম একজন এরা গেরা, আমারও যা মুখে আসছে বলছি, তার অসুবিধা সে তো অনেক বড় মাপের ইউটিউবার, তো তার অত প্রবলেম হওয়ার আই থিঙ্ক কথা নয়, আর প্রবলেম হলেও কিছু করার নেই, কারণ তাকে নিয়ে তো সবাই ভিডিও করে, তো আমিও করেছি বা আমিও করছি বা করব, ঠিক আছে? আমার যখন যখন মনে হবে আমি ভিডিও করব। আর সদুত্তর দেবে দেবে না সম্পূর্ণ তার ব্যাপার, আমি কোনো ভিডিওতে বলিনি যে আমাকে উত্তর দিতেই হবে। আমি বলেছি যে ডিনাই যখন করছিস তাহলে উত্তরটা দে, উত্তরটা দিবি। তো যেটা বলছিলাম, আসলে শরীরটা এত খারাপ না, ভালো লাগছে না আমার কিছু কথা বলতে, এইগুলো নিয়েও এত দৌড়াদৌড়ি করেছি, জানোই এইসব কাজগুলো একদিনে হয় না। এই যেই কাজগুলো আমি করেছি এই কাজগুলো একদিনের কাজ নয়, এই কাজগুলোর পিছনে বেশ কিছুদিন হাঁটাহাঁটি করতে হয়। আর বর্তমানে যেই পরিস্থিতি চলছে না সমস্ত জায়গায়, তো সেখান থেকে তো হাঁটাহাঁটিটা একটু বেশিই করতে হয়েছে, করেছি, একটা জায়গায় নিজেকে স্থিত করতে পেরেছি। আমার কি লাইফস্টাইল, আমি কিভাবে চলি, সেই সমস্ত কিছু তাদের হাতে তুলে দেওয়া আছে। আমি কি করছি, আমার কি ভিডিও কোয়ালিটি, আমি কি ভিডিও বানাই না বানাই, ইচ অ্যান্ড এভরিথিং আমার দেওয়া আছে, মানে আমার চ্যানেলটাই সেখানে দেওয়া আছে। তো এই যে আমাকে নিয়ে যে বিধবা 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 করে কটা ভিডিও নামানো হয়েছে, আমাকে এটাও বলা হয়েছে যে নেক্সট টাইম যদি এরকম ধরনের কোনো ভিডিও আসে আমি যেন সেই লিঙ্কটা সরাসরি তাদের সাথে শেয়ার করে দিই। 1 সেকেন্ড, তো যেটা বলছিলাম যে কন্টিনিউ যে বলছিল না ভিডিওতে, আমার মতোই বিধবা আমার মতোই বিধবা, এটাও বলা হয়েছে যে সে নিজেকে বলতে পারে, সে নিজেকে একবার নয়, 100 বার নয়, 1,000 বার নয়, যতবার তার ইচ্ছা ততবার সে নিজেকে বলতে পারে, কিন্তু অন্যকে বলতে পারে না। যদি যাকে বলা হচ্ছে সেই মানুষটার অবজেকশন থাকে, সেই মানুষটা যদি অবজেকশন করে
তাহলে এটা বলা একটা ক্রাইম, একটা অপরাধ, ঠিক আছে? তো আমি চাইলে সেই বিষয়েও স্টেপ নিতে পারি। এবার অনেকে হয়তো বলবে যে তুমি যা করছো এগুলো সোশ্যালে আনার দরকার নেই, তুমি এগুলো তোমার মতন করে করো, যেটা আমাকে আগেও বলা হয়েছে। এবার কথা হচ্ছে, এতদিন এত কিছু যখন সোশ্যালে বলেছি, তো এটাও বলে দিলাম যে আমি আমার তরফ থেকে আমার সেফটিটা আমি নিয়ে রেখেছি, আর কি কি করতে পারি, কি কি করা যায়, কি কি করা যেতে পারে, সেই সবটাই আমার জানা হয়ে গেছে। এবার কথা হচ্ছে, কেঁচো কুড়তে কেউটে একবার বলেছে টাকা দিয়েছে কোনো সোনা, একবার বলেছে এত টাকা দেয়নি এত টাকা দিয়েছে, একবার বলেছে আমি টাকা শোধ করে দিয়েছি, আরেকবার বলেছে কেউ কোনো টাকাই দেয়নি, সে তার নিজের উপার্জিত পয়সায় কিনেছে, কিন্তু কোনো একজনের কারণে সে মিথ্যে বলেছে। এই এটা যদি কেসের আন্ডারে যায়, তো কেঁচো খুঁড়তে কেউটে একটা ব্যাপার আছে না, তো সেখানে তো সমস্ত কিছুই খুঁটিয়ে খাটিয়ে দেখা হবে, কোন আইডি থেকে ট্রান্সফার হয়েছে, কত ট্রান্সফার হয়েছে, কোন ডেটে ট্রান্সফার হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্তটাই খুঁটিয়ে দেখা হবে, যেটা আমাকে আমার ব্যাংক জানাচ্ছে না। সেটা কিন্তু যখনই একটা কেসের আওতায় চলে যাবে, তখন কিন্তু ব্যাংক সেখানেও জানাতে বাধ্য, সমস্ত ডাটাবেস তুলে দিতে বাধ্য। তো পয়সার জন্য কেউ অন্যকে, অন্যের ওপর কেস দেবে, অন্যকে কোনো রকম ভাবে কি বলবো, ওটাকে অপদস্থ করবে, সেই জন্য ক্যামেরা খুলে, ফোনের ক্যামেরা খুলে হাত জোর করে ভিক্ষা চাইতে বসে পড়ে যে আমাকে তোমরা টাকা দাও, আমি এদের এদের নামে কেস করতে চাই। তো হ্যাঁ, কেস করতে গেলে একটা লামসাম অ্যামাউন্টের দরকার হয়, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। আজকে আমি আমি যেই পজিশনে আছি, আমি যেই পজিশনে আছি, আমার আমার ক্ষেত্রেও সেটা অনেকটা টাফ হবে, কিন্তু আমি যদি ঢুকি, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো, আমি যদি ঢুকি আমি শেষ দেখে ছাড়বো। তো যারা এর পেছনে একটা নোংরা গেম খেলতে চাইছে, যারা এই টোটাল বিষয়টার পেছনে একটা নোংরা গেম খেলতে চাইছে, আমি তাদেরকে বলতে চাই যে এই গেমটা খেলার জন্য আপনারা হয়তো কোনো একজনকে সাহায্য করে দেবেন। আলটিমেটলি ন্যায় বিচার হোক কি পয়সার জোরে অন্যায় বিচার হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি যদি কেসে ঢুকি, আমি তো বিহিত করব, তো সেখান থেকে আমার সংসারের ওপর, আমার ঘর পরিবারের ওপর, আমার বর্তমানে যা ফিনান্সিয়াল কন্ডিশনে আমি চলছি, সেখান থেকে অনেক বড় আমাদের একটা ক্ষতি হবে, অনেক বড় একটা ক্ষতি হবে। তো সেই জন্য যে বিষয়টা 2 বছরে বেরিয়ে আসেনি, সেই বিষয়টা আমি আরো কিছু বছরের জন্য রেখে দিতে চাই। আর যারা এই বিষয়টাকে নিয়ে পেছনে একটা নোংরা গেম খেলতে চাইছেন, আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে প্লিজ আপনারা না অন্য কাউকে খুঁজে নিন, বা অন্য কোনো বিষয় খুঁজে নিন, আমার বিষয়টা আপনারা ছেড়ে দিন, ঠিক আছে? হাত জোর করে একজন যদি বসতে পারে অর্থ সাহায্যের জন্য, তো বলে না ঠেলার নাম বাবাজি, আজকে আমি বলছি করব না, কিন্তু কালকে প্রয়োজনের তাগিদে হয়তো আমাকেও অনিচ্ছা সত্ত্বেও এই কাজটা করতে হতে পারে, বাট আমি ভেতর থেকে একেবারেই চাই না। 2 বছরে যে জিনিসটা বেরিয়ে আসেনি, সেই জিনিসটা যবে বেরিয়ে আসে আমি তবের অপেক্ষায় আছি। বাকি যেই মাথাগুলো এর পেছনে একটা নিজেদের কোনো ক্ষুদ্র স্বার্থ খুঁজছেন, তাদের বলছি দরকার নেই, অন্য বিষয়ে দেখুন। আর হ্যাঁ, আমার যেটা করার ছিল,
আমি করে নিয়েছি। আমাকে যদি, এটা কারোর এগেনস্টে নয়, প্রথমত এটা কোনো কোনো একটা বিষয়ের এগেনস্টে, এটা যদি বাইরে আসে তখন সে বা তারা ঠিক জানতে পারবে। আমি চাইছি না, আমি চাইছি না, এটুকুই বলার। অনেক ভিডিও পড়ে রয়েছে, মেয়ের জন্মদিনের ভিডিও, মহালয়াতে তর্পণ করতে গেছি সেই সব ভিডিও সব পড়ে রয়েছে, বাট আমার শরীরে দিচ্ছে না, আমার সময় হচ্ছে না, আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার করে আপলোড করতে পারছি না। সো যারা এগুলো পেছন থেকে খেলাচ্ছ না, মানে ফোন করে ভুলভাল নাম্বার থেকে ফোন করিয়ে ভুলভাল কথা বলা, ভুলভাল মেসেজ করানো ফেসবুকে, ভুলভাল, আচ্ছা মেসেজ করছে, যারা মেসেজ করে আবার ডিলিট করে দিচ্ছে, মানে এটা কি রকম নোংরামো? মেসেজ করছে ডিলিট করে দিচ্ছে, কমেন্ট করছে ডিলিট করে দিচ্ছে, এটা কি রকম নোংরা? মানে এটা একটা মানুষকে মেন্টালি হ্যারাস করা, হ্যাকেল করা, উত্তপ্ত করা, তাই তো, উত্তপ্ত করা, যাই হোক হোয়াট এভার, হ্যাকেল করা বলতে পারি, হ্যারাস করা বলতে পারি, দরকার আছে? একটা 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 করে তাহলে আমাকে সব সব দিকটাই বাদতে হবে, কারণ আমি একটা সমাজবদ্ধ জীব, মানুষ, আমি সমাজবদ্ধ প্রাণী, আমি ইউটিউবে এসেছি আজকে 19 সাল থেকে আমার এই চ্যানেলটা, কখনোই আমি এই চ্যানেলটাকে সিরিয়াসভাবে নেইনি, কখনোই আমি এই চ্যানেলটাকে সিরিয়াসভাবে নিয়ে কাজ করিনি, যদি করতাম আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যেত। এখন যেটুকুভাবে যা কাজ করছি, আমাকে আমার মতন আমার শান্তির জায়গাতে থাকতে দিন, এটাই বলার। এই চ্যানেলে ভিডিও দেওয়া, লাইভে আসা, এটা আমার একটা শান্তির জায়গা, তো আমাকে আমার শান্তির জায়গাটাতে থাকতে দিন। শুধু শুধু যেচে পড়ে আমাকে আর অশান্তিতে ঠেলবেন না, এটাই বলার। আশা করি সবাইকে এটা বোঝাতে পারলাম। যারা প্রশ্ন করছো, যারা জানতে চাইছো, তাদেরকেও বললাম যে শরীর একদম ভালো নেই, এখনো গায়ে জ্বর আছে, আজকে একদম মানে মুষলধারে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতে ভিজেছি রীতিমতন, মানে পুরো স্নানের মতন ভেজা, যাকে বলে, মানে সমুদ্রে বা গঙ্গায় ডুব দিয়ে আসলে যেরকম ভাবে একটা মানুষ জপচপা হয়ে ভেজা থাকবে, তার থেকেও হয়তো বেশি কিছু ভেজা, মানে যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ আমি বাইরে ছিলাম, আর সেই ততক্ষণই আমি পুরো ভিজেছি, মানে আমার আলাদা করে কোনো স্নান করতে লাগেনি, তো শরীরটা ওই জন্যই প্রচন্ড খারাপ, এটাই বলার ছিল। এটা আমি করে নিয়েছি, এটার জন্যই আমার খুব একটা ভেতরে উদ্বেগ ছিল, আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব পুজোর আগেই সমস্তটা ঠিক করে নেওয়ার আমার দিকটা, তো আমি সেটা করেছি, ঠিক আছে। আমি আবারও বলছি, আমি কারোর পেছনে লাগতে চাই না, আমি কাউকে উত্তপ্ত করতে চাই না, সো আমাকে করার দরকার নেই। কোনো একজনেরকে নিয়ে ভিডিও করা, সেটা ইউটিউবে এড়ে গেড়ে নাথু খেড়ে সবাই করছে, আমিও করতে পারি, আমারও খিল্লি নেওয়ার অধিকার আছে, আমারও ইউটিউবে ভিডিও দেওয়ার অধিকার আছে, আমি কারোর নাম নেইনি, আমি কোনো স্ল্যাং ইউজ করিনি, ঠিক আছে। আমি প্রথমত আমি কারোর নাম নেইনি, দ্বিতীয়ত আমি কোনো স্ল্যাং ইউজ করিনি, আমি ভদ্রভাবে খিল্লি করে ভিডিও করতেই পারি, এটার আমার অধিকার আছে। আমি কোনো তাকে তকমাও লাগাইনি, সেই বিশেষ পার্সনকে আমি কোনো তকমাও লাগাইনি, লাগাচ্ছি না। আর যদি কখনো কোনো তকমা লাগিয়ে থাকি, তো সেটাতে যদি অবজেকশন থাকে, তো সেটা বলতে পারে যে আমার এটা তো অবজেকশন আছে, তাই বলে একজন আমাকে একটা তকমা লাগিয়েছে দেখে আমি নিজের মতন করে আরেক আরেকটা তকমা নিজের গায়ে টেনে জড়িয়ে দিলাম, এটা করা উচিত না। দেখো, কুকুরকে কুকুর সবাই বলে, গরুকে কি তুমি কুকুর বলতে পারো? বলো, গরুকে কি কুকুর বলতে পারো? নিশ্চয়ই পারো না, এটাই হচ্ছে ম্যাটারটা, এটাই বোঝাতে চাইছিলাম। চলো, গলায় প্রচণ্ড ব্যথা করছে, আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা লাইভে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, পুজোতে অনেক আনন্দ করো,
ঘোরো ফেরো, কোথায় কোথায় ঠাকুর দেখলে আমাকে জানাতে ভুলো না। আমি জানি না দেখতে যেতে পারবো না, ঘরেই শুয়ে পড়ে থাকবো, আমাকে জানাতে ভুলো না। টাটা, বাবা, লাভ ইউ অল, বাই।